শীতে অনেকটাই বিবর্ণ হয়ে গেছে শীতলক্ষা। স্বচ্ছ পানি কালচে রং ধারণ করেছে, সঙ্গে আছে দুর্গন্ধ। কুচকুচে কালো আর উৎকট দুর্গন্ধের পানি ব্যবহার তো দূরের কথা, নদীপথে চলাচলই এখন দুরূহ হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নরসিংদীর পলাশ পর্যন্ত কমপক্ষে অর্ধশতাধিক নালা, ড্রেন ও খাল দিয়ে এসে পড়া শিল্প বজ্র, পয় নিষ্কাশন বজ্রসহ নানা বজ্রের কারণে শীতলক্ষার রূপ হারিয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায় রাজধানীর শ্যামপুর, পাগলা, নয়ামাটি, সিদ্ধিরগঞ্জের গোদনাইল, সিমরাইল, আরামবাগ, ডেমরা, কোনাপাড়া, রূপগঞ্জ, কাঁচপুর সহ বিভিন্ন এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় 5,000-এর বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত ডাইম, কেমিক্যাল বজ্রসহ পলিথিন এবং পয় নিষ্কাশন বজ্রসহ বিভিন্ন মাধ্যমে নদীতে এসে পড়ে। এছাড়া খালবিল, ক্যানেল ও ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা এসে পড়ে নদীতে। বজ্রের কারণে শুধু শীতলক্ষাই নয়, নারায়ণগঞ্জের সব খালবিল ও নালার পানি দূষিত হয়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী প্রতিদিন শুধু অপরিশোধিত 15 কোটি লিটার শিল্প বজ্র বিভিন্ন খালবিল দিয়ে এসে শীতলক্ষায় পড়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের পয় নিষ্কাশন ও গৃহস্থালী বজ্র, পলিথিন, বাজারের উচ্ছিষ্ট অংশ, হোটেলের রেস্তোরাঁর বজ্রসহ আরও 100 কোটি লিটার বজ্র এসে মিলেছে শীতলক্ষায়। দূষণে কালচে হয়ে পড়েছে নদীর স্বাভাবিক পানি। সূত্রটি আরও জানায়, শীতলক্ষা নদীতে লিটার প্রতি ডিওমেনাস ডিজল অফ অক্সিজেন থাকার কথা 4 থেকে 6 মিলিগ্রাম, কিন্তু বর্তমান আছে মাত্র 1 থেকে 2 মিলিগ্রাম। নদীর পানিতে অক্সিজেন বেশি মাত্রায় কমে যাওয়ায় মাছসহ জলজ প্রাণী টিকতে পারছে না কোনোভাবেই। সাফির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।